আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের প্রথম তিন শতাব্দী, প্রথম 300 বছর পৃথিবীতে আল্লাহর জমিনে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মকেন্দ্রিক ঈদ অনুষ্ঠান হবে এই কথা কেউ শুনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এতকালের পরে 300 বছর কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈন কেরাম, কোনো তাবে তাবেঈন কেরাম, কোনো মুহাদ্দিসিন, কোনো মুফাসসিরিন, কোনো ফুকাহায়ে কেরাম, কোনো যুগে যুগে কোনো সালফে সালেহীন কেউ শুনে নাই। এই জন্য দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো জায়গায় তিনি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদ পালন করতে হবে, ঈদ করতে হবে এইরকম কোনো কথা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখছেন। ওনার আকিদার বই আছে, ওই যুগের যত তাফসির আছে, হাদিস আছে, যত কিতাব পাওয়া যায় এই 300 বছরের কোনো বইতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু নামে কিছু লেখা নেই। সর্বপ্রথম এটা আবিষ্কার হয় 352 হিজড়িতে। আব্বাসীয় খলিফা বনি বুয়াইর শিয়া শাসক, শিয়া একজন শাসক ছিল মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা কয়েকটা দিবস পালন শুরু করে, এই কথাটা বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসিরের বেদায়া ওয়ান নেহায়ার সপ্তম খণ্ডে 642 থেকে 653 পৃষ্ঠার মধ্যে কথাগুলো লেখা আছে যে মুইজুদ্দৌলা প্রথমে কয়েকটা দিবস পালন শুরু করে। একটা হলো 10ই মুহররম শোক দিবস, একটা হলো 12ই রবিউল আউয়াল আনন্দ দিবস। দুইটা দিবস সে আবিষ্কার করছে এই মুইজুদ্দৌলা, একটা হলো 10ই মুহররম শোক দিবস আর 12ই রবিউল আউয়াল আনন্দ দিবস। এই তখন শিয়া শাসকদের এত বেশি আধিপত্য ছিল, এই কারণে সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা ইকরাম বিরোধিতা করার কোনো সাহসে পান নাই। তারা এই যে শোক দিবস আর আনন্দ দিবস পালন হচ্ছে তারা বিরোধিতা করতে পারেন নাই। পরবর্তীতে মিশরে যখন ফাতেমি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, 358 থেকে 567 হিজড়ি পর্যন্ত মিশরে শিয়া ফাতেমিদের শাসন ছিল। এই সময় তারা শিয়া শাসকেরা 7টা দিবস পালন করত। একটা হলো মিলাদুন্নবী, একটা হলো মিলাদে আলী, একটা হলো মিলাদে ফাতেমা, মিলাদে হাসান, মিলাদে হুসাইন, মিলাদে খলিফা, মিলাদে ঈসা আলাইহিসসালাম। 7টা মিলাদ পালন করত তারা। নবী সাল্লামের মিলাদ, আলী রাদিয়াল্লাহু তাআলার মিলাদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মিলাদ, হাসান রাদিয়াল্লাহু তাআলার মিলাদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মিলাদ, এবং যে সময় যে খলিফা থাকতেন ওই খলিফার মিলাদ আর ঈসা আলাইহিসসালামের মিলাদ, এই 7টা মিলাদ পালন করত। এরপরে এই ফাতেমি শাসকেরা যে মিলাদ পালন করতো, এই মিলাদের নমুনা সম্পর্কে সবহুল আশা নামে একটা প্রসিদ্ধ ইতিহাসের কিতাব আছে, আল্লামা কালকাসান্দি এই ইতিহাসটা লিখেছে। সেখানে বলছেন যে উন্নত মানের 300 পিতলের খাঞ্জায় মিষ্টান্ন তৈরি করা হতো আর বিতরণ করা হতো। তারা যে এই মিলাদ পালন করতো, এক এক মিলাদের দিন 300 পিতলের খাঞ্জায় মিষ্টান্ন তৈরি করতো, মিষ্টি বানাইতো, মিষ্টি বানাই এগুলো বিতরণ করতো। আসরের নামাজের পরে আল আজহার মসজিদে এক খতম কোরআন তেলাওয়াত হইতো। মিশরের আল আজহার ইউনিভার্সিটি যেখানে, ওখানে প্রথম আজহার মসজিদ ছিল, ওই মসজিদে এক খতম কোরআন তেলাওয়াত হইতো। কারিগণ কোরআন তেলাওয়াত করতেন, খতিবেরা শুধু বক্তৃতা দিতেন। এটা ছিল তাদের এই মিলাদুন্নবী পালনের নমুনা। এইটাকে আরও ব্যাপক আকারে বিস্তার ঘটায় একজন প্রখ্যাত শাসক যার নাম হলো আবু সাঈদ কুকুবুরি। আবু সাঈদ কুকুবুরি উনি 630 হিজড়িতে মারা গেছেন, ইরাকের ইরবিল প্রদেশের তিনি শাসক ছিলেন। তার নামের সাথে কুকুবুরি এসছে, কুকুবুরি মানে নীল রঙের নেকডেবাগ। নীল রঙের নেকডেবাগকে বলা হয় ফার্সি ভাষায় কুকুবুরি, তো এই জন্য উনার উপাধি হলো কুকুবুরি, মানে উনি একজন নীল বর্ণের নেকড়েবাগ। ইমাম আজ-জাহাবী আলামুন নুবালার মধ্যে এই কথাগুলো উল্লেখ করছেন, ইমাম আজ-জাহাবীর সিয়ারু আলামিন নুবালা, তিনি বলছেন যে সালাউদ্দিন আইয়ুবীর বগ্নিপতি, এই কুকুবুরি কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যিনি প্রসিদ্ধ তার বগ্নিপতি ছিল, তিনি 660 হিজড়িতে এই ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু করেন। 660 হিজড়িতে তিনি কি করতেন, 20টা বড় বড় প্যান্ডেল তৈরি করতেন মিশরে, সেখানে সামা গান গাওয়ার জন্য বিভিন্ন কাওয়ালি শিল্পীদেরকে নিয়ে আসা হতো, আনি সেখানে গান বাজনা চলতো, অভিনয় চলতো দীর্ঘ সময় ধরে, এবং সেখানে 8 তারিখ 2 তারিখ বড় করে পালন করা হতো। উট, গরু, ছাগল, ভেড়া, তবলা বাজানো হতো, গান বাজানো হতো, তারপরে এইগুলো জবাই করতো আর খাওয়াইতো, এবং যত মানুষ এখানে আসতো তাদের আসা যাওয়ার খরচও দিত। যত মানুষ এই অনুষ্ঠানে আসবে বিভিন্ন জায়গা থেকে তাদের খরচও নির্বাহ করা হতো। 500
দুমবার রোস্ট করা হতো। আল্লামা ইবনে কাসির বেদায়া ওয়ান নেহায়া আর ইমাম জাহাবি সিয়ার ও আলামের নোবালা এর মধ্যে উল্লেখ করছেন যে 500 আস্ত দুমবার রোস্ট, মানে 500 পুরা দুম্বা বানানো হতো, 10,000 মুরগি বানানো হতো, 1,00,000 খাবারের পাত্র আনা হতো, 30,000 মিষ্টির খাঞ্জা আনা হতো এই মিলাদুন্নবী পালন করার জন্য। কুকুবুরির এই ঈদে মিলাদুন্নবী পালন হতো এরকম করে। আচ্ছা, কুকুবুরির পরে সপ্তম শতাব্দীতে এসে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম কঠিনভাবে এটার বিরোধিতা শুরু করেন। এই বিরোধিতার মধ্যে ছিলেন ইমাম আশাতিবী রাহেমাহুল্লাহ, ইমাম ইবনুল হাজ রাহেমাহুল্লাহ, তাজউদ্দিন ওমর ইবনে আলী আল ফাকিহানী রাহেমাহুল্লাহ। এরা এটার বিরুদ্ধে, তখন মানে শিয়াদের আধিপত্য একটু কমছে, তখন সুন্নিরা এটার বিরুদ্ধে, তখন ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে কথাবার্তা বলা, বই লেখা এটার বিরুদ্ধে ইয়া করা শুরু করে দিয়েছেন। এরপরে উপমহাদেশে চালু করেন প্রথম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জে সকর, তিনি 2 রবিউল আউয়াল এই ওরস পালন করতেন। পরবর্তীতে এই পর্যন্ত হলো আস্তে আস্তে, মানে শুধু ঈদ পালন করা হতো, এরকম অনুষ্ঠান করা হতো। এখন মিলাদের সাথে কেয়াম কখন থেকে চালু হলো, যে দাঁড়াই যাওয়া, যে মিলাদ পড়তেছে পড়তেছে হঠাৎ করে দাঁড়াই গেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, রাসুলকে সালাম দিতে যাই, বসে সালাম দিলে বেয়াদবি, আত্মাহিয়াতুর মধ্যে বসে সালাম দিলে বেয়াদবি হয় না, আত্মাহিয়াতুর মধ্যে সালাম কীভাবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো যদি বসে সালাম দেওয়া বেয়াদবি হয়, তো আত্মাহিয়াতুর মধ্যেও তো বসে সালাম দিলে বেয়াদবি হবে, সেখানে তো দাঁড়ায় যাওয়া দরকার, কিন্তু ওই সালাম তো দিতে হবে বসে বসে, দেওয়া ওয়াজিব করে দিছে আল্লাহ পাক, যে বসেই দিতে হবে, দাঁড়ায় যাওয়া যাবে না, দাঁড়ায় দিলে নামাজে বাতিল। এ দাঁড়ানোটা কে চালু করলো? এটা চালু করছে তাকিউদ্দিন, তাকিউদ্দিন আর সুবুকি 786 হিজড়িতে তিনি একদিন দার্স দিচ্ছেন। এ দার্সের পরে তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন, মানে নবী সাল্লামের উপরে দরুদ পড়তেছেন, দরুদ পড়তে পড়তে তিনি দাঁড়ায় গেছেন। এই তাকিউদ্দিন আর সুবুকি দাঁড়ানোর পর থেকে তার ছাত্ররা দেখছেন আস্তে 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 এবার ওই দাঁড়ানোটার প্রচলন শুরু হয়। সে যাই হোক, ইতিহাস অনেক লম্বা। এই ইতিহাস জানার জন্য আপনারা একটা প্রসিদ্ধ বই আছে, বইটার নাম হলো এহিয়াউস সুনান, বইটার নাম এহিয়াউস সুনান, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ তাঁর লেখা বই বাংলা ভাষায়। এই বইটাতে এই ইতিহাসগুলো বিস্তারিত জানতে পারবেন, যে কখন কীভাবে পালন হতো, যুগে 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 এটা কীভাবে হয়ে আসতেছে, শিয়ারা কীভাবে এটাকে ব্যাপক আকারে বিস্তার করছে, পরে এটা আস্তে আস্তে সুন্নিদের মধ্যে কীভাবে বিস্তার লাভ করে, এগুলোর ইতিহাস এই বইটাতে আপনারা বিস্তারিত পাবেন।